আমার ভিডিও স্ক্রিনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। সামনে বড়দিন এসে গেছে, তাই আপনারা এইভাবে বাড়িতে কেক তৈরি করতে পারেন, যেটা একদম খেতে সুস্বাদু হবে এবং তৈরি করতেও খুবই কম সময় লাগবে। তাহলে দেখা যাক কেকটা কীভাবে করি। প্রথমে আমি পার্লে বিস্কুট নিয়ে নিয়েছি কতগুলো, বিস্কুটগুলোকে আমি এইভাবে হাত দিয়ে আধমানা করে নিচ্ছি। পুরোটাই গুঁড়ো করার দরকার নেই, কীভাবে একদম সহজভাবে করা যায় আমি সেইভাবেই দেখাচ্ছি। একটা বাটি করে গরম জল নিয়ে নিয়েছি, এরপর আমি একটা আমুল দুধের প্যাকেট জলের মধ্যে ভালোভাবে গুলে নিচ্ছি। আপনারাও অবশ্যই গরম জল নেবেন। এরপর আমি ওই ভাঙা বিস্কুটের মধ্যে এই 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম, যেহেতু বিস্কুটে মিষ্টি আছে তাই অল্প চিনি দিলাম। এরপর আমি ওই দুধে হাফেরও বেশি পরিমাণ এতে দিয়ে দিলাম। এরপর আমি দুধটা দেওয়ার পর 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর আমি ভালো করে ফেটে নিচ্ছি। আপনারা এইভাবে ফেটে নেবেন। এর আগের কেকের রেসিপিতে আপনাদের অনেক আমি ভালোবাসা পেয়েছি, তাই আমি আবারও একটা নতুন কেকের রেসিপি করে দেখাচ্ছি, যেটা একদম সহজভাবে করছি যাতে সবাই তৈরি করতে পারে। এরপর আমি বাকি দুধটাও এর মধ্যে ঢেলে দিলাম, আবারও আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন আমার ফেটানো প্রায় অনেকটাই হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার এবং 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, তারপর 4 চামচের মতো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এরপর আবারও আমি ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। মনে রাখবেন, ব্যাটার যত ভালো ফেটানো হবে কেক ততই সুস্বাদু, নরম এবং স্পঞ্জি হবে। আমি একদম সহজভাবে কেক তৈরি করে দেখাচ্ছি, আপনারা প্রত্যেকে এইভাবে করবেন। এরপর আমি এর মধ্যে টুটি ফুটি বাদাম কুচি এবং নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি আবার ভালো করে পুরো ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে এই ব্যাটারটা আমি 5 মিনিট রেস্ট রেখেছিলাম। এরপর আমি 5টা কাপ নিয়ে নিয়েছি এবং কাপগুলোকে আমি এইভাবে তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখানো হয়ে গেলে এই কাপগুলোর মধ্যে আমি অল্প অল্প ময়দা দিয়ে ভালো করে কাপগুলো ঘুরিয়ে নিচ্ছি। এর ফলে কেকের ব্যাটারটা কাপের মধ্যে আর লেগে থাকবে না, সহজে কেকটা ছিঁড়ে যাবে। দেখুন কেকের ব্যাটারটা এইরকম ঘনত্বের হবে। এরপর আমি এই ব্যাটারটা কাপগুলোতে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। কাপে ঢালার সময় আপনারা অবশ্যই কাপটাকে খালি রাখবেন, যাতে ফোলার জন্য কাপটা একটু খালি রাখবেন। এরপর আমি উপর দিয়ে নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি। এরপর ছড়িয়ে দিচ্ছি টুটি ফুটি, আমি 1 কালারের টুটি ফুটি নিয়েছি, আপনারা বিভিন্ন কালারের টুটি ফুটি নিতে পারেন। এরপর এর মধ্যে আমি বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। দেখুন আমি বাদামটা কীরকমভাবে কুচি করেছি, আপনারাও ঠিক এইভাবে কুচি করবেন। দেখুন আমার সবগুলোই কাপ প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমি চুলাতে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হওয়া মাত্রই আমি কড়ার মধ্যে এই কেকের বাসনটা বসিয়ে দিচ্ছি। এরপর আমি অন্য একটি বাসন নিয়ে ঢাকা দিয়ে দিলাম। প্রায় 40 মিনিট পর আমি ঢাকা খুলে একবার দেখে নিচ্ছি। দেখুন কেকটা কতটা ফুলেছে, উপরটা দেখে মনে হচ্ছে একটু নরম নরম আছে, তাই আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি আরও 10 মিনিট পর কেকটা খুলে দেখছি। দেখুন এখন একদমই শুকিয়ে গেছে, মনে হচ্ছে কেকটা হয়ে গেছে। যাই হোক আমি ছুরি দিয়ে দেখছি কেকটা হয়েছে কিনা। দেখুন একদম শুকনো, একটু ব্যাটার লেগে নেই, মানে কেকটা একদমই হয়ে গেছে। দেখুন কেক হয়ে গেছে, দেখুন কাপের গা থেকে ব্যাটার গড়িয়ে পড়েছে, কেকটা এতটাই ফুলেছে। আপনারাও ঠিক এইভাবে এইরকম এবং পরিমাণটাও ঠিক রেখে কেক তৈরি করবেন, আপনাদেরও কেক এরকম ফুলবে। আমি একটা কেক খুলে দেখাচ্ছি, দেখুন কেকটা কতটা পুরো হয়েছে এবং কাপ থেকে পুরোটাই কাপের শেপ আকারে উঠে এসেছে এবং একটুও ভেঙে যায়নি বা ফেটে যায়নি। কেকটা এতটাই নরম হয়েছে যে পাশ থেকে ছেড়ে যাচ্ছে, আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। দেখুন ভিতরটা কি সুন্দর দেখতে লাগছে, আপনারা এই বড়দিনে অবশ্যই এরকম কেক তৈরি করে খাবেন। দেখুন টুটি ফুটি কেউ দেখা যাচ্ছে, আপনারা অবশ্যই বাড়িতে এরকম কাপ কেক তৈরি করে খাবেন। দেখুন ভিতরে টুটি ফুটি দেখা যাচ্ছে, নারকেল এবং বাদাম দিয়ে আপনারা এইভাবে করবেন। দেখুন